রাজ্য সরকার কর্মচারী সকলের বাবে জানাব বিচাৰিছো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার কর্মচারী সকলের বাবে এক নির্দেশনা প্রকাশ হয়েছে, দরমহা পেনশন সন্দর্ভত এই নির্দেশনা প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ আসাম এডমিনিস্ট্রেটিভ রিফর্মস ট্রেনিং পেনশন এন্ড পাবলিক গ্রিভেন্স ডিপার্টমেন্টর পৰা। অর্ডার বাই দ্য গভর্নর অফ আসাম নোটিফিকেশন প্রকাশ করেছে শেহতীয়াভাবে। ইয়াত উল্লেখ করা হয়েছে যে বার্ষিকী তথ্যর সহিত জড়িত আংশিক উলিওয়ার সঠিক পরিচালনা আর আদায়ের পদ্ধতি নিশ্চিত করবলৈ আর বিত্ত বিভাগের সন্মতি সাপেক্ষে রাজ্যপালে সকলো প্রশাসনিক বিভাগে মানি চলার তলত দিয়া নির্দেশনা সমূহ অবগত করেছে। এক নম্বরত উল্লেখ করেছে আংশিক উলিওয়ার আদায় সেবাত থকার সময়ত এনপিএছ গ্রাহকে আংশিকভাবে উলিওয়ার ক্ষেত্রত উলিওয়া ধনরাশি অস্থায়ী কম্পনসেট পরিয়াল পেনশন সিএফপি বা অস্থায়ী অনুমোদনের পূর্বে ডিডিও নিযুক্তি কর্তৃপক্ষ মৃত্যু সহ অবসর গ্রেচুইটি ডিসিআরজির পৰা আদায় করব পাৰে। পরিয়াল পেনশন পিএফপি আর একাউন্টর মুরব্বীর অধীনত জমা করব পাৰে। যদিহে যত আংশিকভাবে উলিওয়া ধনরাশি ডিসিআরজির পৰা সম্পূর্ণরূপে আদায় করব পৰা না যায় তেন্তে বাকি ধনরাশি সিএফপি পিএফপির পৰা মাহেকীয়া কিস্তিত বিশেষ ক্ষেত্রত আইনি উত্তরাধিকারীর পৰা এনওসি লাভ করার পিছত আদায় করব পাৰি। ইপিনে যত ডিসিআরজি মৃত এনপিএস গ্রাহকৰ পৰিয়ালৰ বাবে গ্রহণযোগ্য নহয় তেনে ক্ষেত্রত আংশিক উলিওয়ার ধনরাশি অস্থায়ী পরিয়াল পেনশন বা অস্থায়ী কম্পাসনেট পরিয়াল পেনশনের ডিয়ারনেস রিলিফ ডিয়ারর পৰা আদায় করব পাৰি আর সেই অনুসরি ডিয়ার রখা হব পাৰে আংশিক উলিওয়ার ধন সম্পূর্ণরূপে আদায় নোহালেকে। ইপিনে অস্থায়ী ডিসিআরজি অনুমোদনের পূর্বে নিযুক্তি কর্তৃপক্ষ ডিডিওয়ে কোনো আংশিক প্রত্যাহার হয়েছে নে নাই পরীক্ষা করা আর যদিহে কোনো পার্সিয়াল উইথড্রয়াল হয়েছে তেনেহলে অতি শীঘ্রে রিকভারি করার বাবে ব্যবস্থা গ্রহণ করব লাগিব। ইপিনে সঞ্চিত পেনশন উলিওয়ার ক্ষেত্রত তৎক্ষণাৎ আদায় নিশ্চিত করা, মৃত এনপিএস গ্রাহকর সমগ্র সঞ্চিত পুঁজি মনোনীত ব্যক্তিয়ে লাভ করিব আর একেখিনি মনোনীত ব্যক্তিয়ে পুনৰ জমা করিব নোৱাৰে বা তেওঁলোকে নকৰে। তৃতীয়তে অকালতে প্রস্থান বা সুপার এনুয়েটিং বয়সৰ আগতে পদত্যাগ চাকরির পৰা বরখাস্ত বা অন্যান্য কারণত সেৱাৰ পৰা অকালতে প্রস্থান 60 বছৰ আগতে এই ক্ষেত্রত পিএফআরডির নির্দেশনা অনুসৰি তলত দিয়া বিধানসমূহ প্রযোজ্য হব। যদি কর্পাস 2.5 লাখৰ সমান হয় বা তার তলত হয় তেন্তে এককালীন ধন দিব লাগিব আর যদিহে কর্পাস 2.5 লাখতকৈ অধিক হয় তেন্তে সঞ্চিত পেনশনের সম্পত্তির কমেও 80% গ্রাহকক মাহেকীয়া পেনশনের ব্যবস্থা করা বার্ষিকী ক্রয়ের বাবে ব্যবহার করব লাগিব আর বাকি 20% গ্রাহকক এককালীন ধন হিসাবে দিব লাগিব। আর এই আসলে রাজ্য সরকার কর্মচারী সকলের বাবে এনপিএস সম্পর্কত গুরুত্বপূর্ণ নির্দেশনা। আর কর্মচারী সকল এনে ধরনের খা খবরের বাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলকে চার বহুত ধন্যবাদ।